দাদা আপনি আসুন। সুব্রত দা, আমি কবিতা পড়বো না। আপনি কবিতা পড়বেন না। পরবর্তী কবিতা পাঠে বিশ্বজিৎ রক্ষণ। নমস্কার, আমি দক্ষিণ কলকাতার গড়িয়ার নতুন দিয়ারা অঞ্চলের রবীন্দ্রনগর থেকে বলছি। যারা এতদিন যে মানুষটিকে কবি সুব্রত মিত্র নামে, তো আজকে একটু অনুষ্ঠান থেকে আমি ফিরেছি। এখন 2022 সালের জানুয়ারি মাসের একদম শেষের দিকে এসে আমরা পৌঁছেছি। তো 2022 সালের এই জানুয়ারি মাসে আমি বেশ কয়েকটি সম্মানে সম্মানিত হয়েছি। ইতিমধ্যে বিবেকানন্দের জন্মদিন চলে গেছে 13 তারিখে। গত 26 জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস হয়ে গেল। আজ জাতির জনক গান্ধীজির প্রয়াণ দিবস। পরপর এই সমস্ত দিনগুলো অতিবাহিত হচ্ছে। তো এই জানুয়ারি মাসে আমি যে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছি, এটি আমাকে আরও বেশি ভাবিয়েছে, আরও বেশি সমাজের প্রতি দায়বদ্ধ করে তুলেছে।